देखिए नेट में हमारे पास तो शाहीन, नसीम और रौफ तो है नहीं, तो हम हमारे पास जो बॉलर्स हैं हम उसी को लेके प्रैक्टिस करते हैं। আমাদের শাহিন, ওয়াসিম বা রৌফ নেই, যারা আছে তাদের নিয়েই আমরা প্রস্তুত হচ্ছি। ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে শাহিন, রৌফ, নাসিমদের নিয়ে কথা বলার সময় সমীহ নামের শব্দটা যেন চোখে মুখে ফুটে উঠেছিল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার মুখে। ম্যাচের দিনও এই একই চুয়ের কাছে নাকানি চুবানি খেল ভারতের টপ অর্ডার ব্যাটিং। তিন ব্যাটারই হয়েছেন বোল্ট। ভাবা যায় শুরুতেই দুই ভারতীয় ব্যাটার রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বোল্ড করে প্যাভিলিয়নে পাঠান পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি, যার ফলে এক ইনিংসে ভারতের এই দুই সেরা ব্যাটারকে একসাথে বোল্ড করার রেকর্ডও করলেন তিনি। কম জাননি আরেক পাকিস্তানি পেসার হারিশ রৌফও। শুরুর ওভারে একটু খরুচে হলেও রৌফ নিয়েছেন মোট 3 উইকেট। বদলে হাওয়া, বদলে মন, ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে দেয়। বুঝলা জালাল, ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আরেক পেসার নাসিম শাহ এদিন বিপাকে ফেলেছিলেন ভারতীয় ব্যাটারদের। এদিন শুরু থেকে ভারতীয় ব্যাটারদের চাপে ফেলেছিলেন নাসিম, নিয়েছেন মোট 3 উইকেট। আলিফ চৌধুরী, অলরাউন্ডার।